রেড পান্ডা, স্নো লেপার্ড প্রভৃতি প্রাণীর কৃত্রিম প্রজননে সাফল্যের পর এবার দেশের মধ্যে অন্যতম সেরা চিড়িয়াখানার সাফল্য পেল দার্জিলিং এর হিমালয়ান জুলজিক্যাল পার্ক। রেড পান্ডা, স্নো লেপার্ড, টিবেটিয়ান উলফ প্রভৃতি প্রাণীর কৃত্রিম প্রজননের সাফল্যের শীর্ষে দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এবার দেশের মধ্যে অন্যতম সেরা চিড়িয়াখানার শিরোপা পেল দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। গত 10ই সেপ্টেম্বর সেন্ট্রাল জু অথরিটি দার্জিলিং এর চিড়িয়াখানাকে দেশের অন্যতম চিড়িয়াখানা হিসাবে ঘোষণা করে। দার্জিলিং এর এই চিড়িয়াখানা ইতিমধ্যেই ক্যাপটিভ ব্রিডিং বা কৃত্রিম প্রজননের জন্য শুধু এদেশেই নয় এশিয়া মহাদেশেও সমাদৃত। জানা গেছে 1958 সালে এই চিড়িয়াখানাটি স্থাপিত হয়। তারপর 1975 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই চিড়িয়াখানার নামকরণ করেন পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক। মোট 76.56 একরের ওপর 7,000 ফুট উচ্চতায় এই চিড়িয়াখানা গড়ে ওঠে। দার্জিলিং এর চিড়িয়াখানায় রেড পান্ডা, তিব্বতী ভাল্লুক ও স্নো লেপার্ডের কৃত্রিম প্রজনন অত্যন্ত সাফল্যের সাথে হয়। মূলত দেশ ও বিদেশের দর্শকেরা রেড পান্ডা, স্নো লেপার্ড, টিবেটিয়ান উলফ, হিমালয়ান থার, ব্লু শিপ, স্যালামান্ডার ইত্যাদি প্রাণী দেখবার জন্য ছুটে আসেন। মোট 160 রকমের প্রজাতির বিভিন্ন বন্য প্রাণী রয়েছে এখানে। বিশেষ করে রেড পান্ডা, স্নো লেপার্ড যখন প্রায় লুপ্ত হতে বসেছে তখন এই দার্জিলিং চিড়িয়াখানাতেই রেড পান্ডা, স্নো লেপার্ড, টিবেটিয়ান উলফ কৃত্রিম প্রজনন করে সংরক্ষণ করা শুরু হয়। এখান থেকে রেড পান্ডা, স্নো লেপার্ড এবং টিবেটিয়ান উলফ দেশের বিভিন্ন চিড়িয়াখানাতেও পাঠানো হয়েছে। বিশেষ করে রেড পান্ডার কৃত্রিম প্রজননে উল্লেখযোগ্য সাফল্য আসার পর সিঙ্গালীলা পার্কেও বেশ কিছু রেড পান্ডাকে ছেড়ে আসা হয়। এছাড়াও এখানে রয়েছে ব্ল্যাক প্যান্থার। দার্জিলিং উত্তরের এই শহর চিরকালই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। স্বাভাবিকভাবেই দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে এই চিড়িয়াখানাও বাদ যায় না। সূত্রের দাবি গত 1 বছরে প্রায় 5 লক্ষেরও বেশি দর্শক এই চিড়িয়াখানাতে এসেছেন। এর আগেও 2014 সালে দার্জিলিং চিড়িয়াখানা আন্তর্জাতিক সম্মান দ্য আর্থ হিরোজ হিসাবে শিরোপা পেয়েছিল। আর এবার 2022 সালে সেন্ট্রাল জু অথরিটির কাছ থেকে দেশের অন্যতম সেরা চিড়িয়াখানার তকমা পেল দার্জিলিং চিড়িয়াখানা। স্বাভাবিকভাবেই এই খবরে খুশি চিড়িয়াখানার কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, দার্জিলিং। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।